আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আকমল টিউবের নতুন আরেকটি ভিডিওতে। আপনাদেরকে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে যে ইউরোপ সাইপ্রাসের কথা বলে এজেন্টরা আপনাদেরকে কোথায় নিয়ে আসতেছেন। আপনারা হয়তো অনেকে ইউরোপ সাইপ্রাসের আসার জন্য বিভিন্ন এজেন্টের কাছে যেয়ে থাকেন, যা ওনাদের পরামর্শ নেন কীভাবে আসবেন, এবং ওনারা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে সুপরামর্শ দিয়ে থাকেন সাধারণত, এবং ওনারা আপনাদেরকে আশ্বস্ত করে যে আপনি খুব ইজিতে এখানে যেতে পারবেন, মোটা অঙ্কের কিছু টাকা আপনারা যদি ওনাদেরকে দেন। কিন্তু আসলে কি এই মোটা অঙ্কের টাকা দিয়ে কি আপনি কি প্রকৃত যে নিয়ম আছে সেই নিয়মটা কি ফলো করে এখানে আসতেছেন? যদি আসে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি না আসে থাকেন তাহলে যে বিষয়গুলো নিয়ে ওনারা আপনাদেরকে নিয়ে আসে সেই বিষয়গুলোই আমি আপনাদেরকে বলবো। সাধারণত ইউরোপ সাইপ্রাসে যেভাবে এজেন্টদের কাছে সাধারণরা প্রতারিত হচ্ছে, ওই খুঁটিনাটি বিষয়গুলো আমি আজকে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের যে ভিডিওগুলো আছে এখানে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনি সেটা দেখতে পারেন, এবং অবশ্যই বেল আইকনটিতে একটু চাপ দিয়ে দিবেন। আর যারা আমাদের সাথে আছেন তাদেরকে আবারও স্বাগত। তো বন্ধুরা, আমি যে বিষয়টা আজকে আলোচনা করব যে আপনি কিভাবে এখানে আপনাকে এজেন্ট কিভাবে এখানে নিয়ে আসবেন। তো নিয়ে আসার ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, সাধারণত পড়াশোনা করেন, আপনি ইউরোপের স্বপ্ন দেখছেন ইউরোপে আসবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্টিফিকেট থাকবে আপনার। তো এজেন্ট আপনাদেরকে বলবে যে আপনার কলেজ এবং স্কুল এবং কলেজের সার্টিফিকেট দেন। তো আপনি ওনাদেরকে সার্টিফিকেট, সাধারণত ইউরোপে আসতে গেলে আপনার সার্টিফিকেটগুলোকে আপনার কলেজের বোর্ড কর্তৃক সত্যায়িত করতে হবে, এবং ফরেন মিনিস্ট্রি থেকে সেম ওই সার্টিফিকেটগুলোকে অ্যাটেস্টেড বা সত্যায়িত করে নিতে হবে। কিন্তু আপনি এটা আপনি নিজে নিজে সেই জিনিসটা করতে হবে সেখানে গিয়ে, এটার জন্য নির্দিষ্ট রুলস আছে। কিন্তু এজেন্টরা সাধারণত কী করে, মানে ওনারা এটা নিজে নিজেই করে ফেলে, ফেক ডুপ্লিকেট করে ওরা সত্যায়িত করে ফেলে, কিন্তু আসলে সেটা সঠিক না। একটা যদি আপনি যদি সঠিকভাবে আসতে চান তাহলে অবশ্যই সেই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। যদি আপনাকে এজেন্ট বলে যে সার্টিফিকেট আমাদেরকে দিয়ে দেন আমরা সেটা করে দিব, তাহলে বুঝতে হবে যে সেখানে কিছুটা গাফলা আছে, আপনাকে ওইখান থেকে আপনাকে সতর্ক থাকতে হবে বিষয়গুলোর ক্ষেত্রে। তো সেকেন্ড যে অপশনটা, আপনাকে যখন বলবে যে ভিসার ক্ষেত্রে যখন বলবে যে ভিসার ব্যবস্থা ওনারা করে দিবেন, আপনাকে কোনো প্রকার ঝামেলা করতে হবে না, একটা কথা মনে রাখবেন, আপনি সরাসরি ইন্টারভিউ ছাড়া, আপনি যে কলেজে আসতে চাইতেছেন ওই কলেজের ইন্টারভিউ বা আপনার আইএলটিএস স্কোর ছাড়া আপনি সহজে ইউরোপে আসতে পারবেন না। ওনারা যদি বলে এই বিষয়গুলো যে আপনার কিছুই লাগবে না, আমরা আপনাদের সরাসরি নিয়ে আসব, তাহলে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে এখানেও কিছুটা গাফলা রয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে যে বিস্তারিত বলবো যে জিনিসগুলো, যে এজেন্টগুলো আপনাকে কীভাবে ধারাবাহিকভাবে জিনিসগুলো করে। তো এজেন্টরা যে জিনিসটা করে থাকে, সার্টিফিকেটগুলো নিজেরা সত্যায়িত করে ফেলে, তারপরে হচ্ছে যে আপনার ভিসার জন্য সার্টিফিকেটগুলো সত্যায়িত করে ওটার ফটোকপি, আপনার ইউরোপের কথা বলে আপনারা যে তুর্কি সাইপ্রাস দিয়ে আপনাকে নিয়ে আসে, ওরা সাধারণত এই কাজটাই বেশি করে। তো ওরা কি করে, এখানের একটা কলেজ বা ইউনিভার্সিটির, তুর্কি সাইপ্রাসের কলেজ বা ইউনিভার্সিটিতে ওনারা সার্টিফিকেটগুলো, এখানে ওনাদের এজেন্ট আছে, তো ওনারা সেটা এখানে জমা করে, তো এখান থেকে দুইটা কলেজ বা ইউনিভার্সিটি থেকে দুইটা পেপার ওরা বের করে, একটা হচ্ছে আপনার কন্ডিশনাল লেটার, আরেকটা হচ্ছে যে রিসিপশনাল লেটার। এখানে কলেজ সাধারণত 1,000 থেকে 1,500 ইউরো ওনারা কলেজে জমা করে, এখান থেকে কলেজ একটা অ্যাপসেপশনাল লেটার দেয় আর একটা কন্ডিশনাল লেটার দেয়, সেটা আপনাকে ওরা দেখে বলবে যে এই যে আপনার কলেজের ভর্তি কনফার্ম হয়ে গেছে, এখন আপনি চলে আসতে পারবেন এখানে। আসলে কিন্তু বাংলাদেশ থেকে আপনাকে কোনো ওনারা ভিসা দেখাতে পারবে না, যে আপনার পাসপোর্টে বা ইয়াতে কোনো ভিসা আছে, শুধু আপনাকে ওই পেপারটা ওনারা দিয়ে দিবে। তারপরে ওনারা যে কাজগুলো করে থাকে সাধারণত, সেটা হচ্ছে আপনাকে ওনারা বলবেন যে আপনি সরাসরি ট্রানজিটে যাবেন, দুবাই যাবেন, অথবা মিডল ইস্টের যে আরও কয়েকটা দেশ আছে, কুয়েত, বাহরাইন, জর্দান, ওই কোনো যে কোনো একটা দেশেরকে আপনাকে ট্রানজিট করে ওরা নিয়ে যাবে। সেই ক্ষেত্রে ওনারা কী করেন, ওই একটা দেশের ভিসা ওনারা আপনাকে বানিয়ে দিবে, হয়তোবা দুবাই অথবা জর্দান এরকম কোনো একটা দেশের ভিসা ওনারা আপনাকে দিয়ে দিবে।
তো ওই ভিসা দেওয়ার পরে আপনাকে কি বলবে? আসলে কিন্তু আপনি যদি সাইপ্রাসে আসতে চান তাহলে কিন্তু ওই দেশের ভিসার আপনার কোনো প্রয়োজন পড়ে না। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আমি সাইপ্রাস যাচ্ছি, আমার দরকার সাইপ্রাসের ভিসা, কিন্তু ওনারা আমাকে দুবাই জর্দানের ভিসা কেন দিচ্ছে, কুয়েতের ভিসা কেন দিচ্ছে? এটা কিন্তু একটা লিগাল একটা আপনার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি কখনও এজেন্ট আপনাকে বলে যে আপনাকে দুবাইয়ের ভিসা দিছি, আপনি দুবাই যাবেন, কিন্তু এই জিনিসটা আপনারা আসলে মাথায় রাখবেন, তখন দিয়ে আপনারা সরে আসার জন্য চেষ্টা করবেন, কারণ এটা কোনো লিগ্যাল ওয়ে না সাইপ্রাসে আসার জন্য। কিন্তু এজেন্টরা আপনাকে সাধারণত এই জিনিসগুলোই করবে। তো সেকেন্ড যে অপশনটা আছে, আপনাকে ওনারা কী করবে, আপনাকে দুবাই পাঠাইবে বা জর্দান পাঠাবে আপনাকে। ওইখান থেকে আপনার বাংলাদেশ থেকে যখন আপনি ইমিগ্রেশনে যাবেন, তখন আপনি বাংলাদেশকে বলবে যে আমি দুবাই যাচ্ছি ভিজিটে, জর্দান যাচ্ছি ভিজিটে। আপনাকে ওনারা বলে দিবেন যে আপনারা কিন্তু কখনও সাইপ্রাসের কথা মুখ দিয়ে উচ্চারিত করবেন না। আর আপনাকে যে সাইপ্রাসের যে কন্ডিশনাল লেটার এবং রিসেপশনাল লেটারগুলো দিছে, ওইগুলোকে বলবে যে আপনি ব্যাগের মধ্যে চাপা দিয়ে রাখেন, ওইগুলো কাউকে শু করবেন না, করলে আপনি যেতে পারবেন না। এরকমভাবে এজেন্টরা আপনাদেরকে বুঝিয়ে দেবে, কিন্তু এটা কিন্তু লিগ্যাল ওয়ে না। তারপরও যারা এইভাবে আসে, তার নেক্সট স্টেপটা কী হচ্ছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো আপনি এই কন্ডিশনাল লেটারগুলো চাপা ব্যাগের ভিতরে রেখে ধরেন দুবাই অথবা জর্দানের ভিসা নিয়ে চলে আসলেন, ঠিক আছে, কুয়েত বা দুবাই চলে আসলেন, ওইখান থেকে ওনারা বলে দিবে যে আপনারা ট্রানজিটে ওইখানে গিয়ে বলবেন যে আমরা সাইপ্রাস যাবো, তখন আপনাদের কী করবে, আপনারা ডিফারেন্স একটা টার্মিনালে যাবেন, ধরেন দুবাই বা আবুধাবি আসলেন, এখান থেকে আপনি 2 নম্বর টার্মিনালে আসলেন, তারপর ওইখানে ট্রানজিটের জন্য 1 নম্বর টার্মিনালে গেলেন, ওইখান থেকে আপনাকে বলবে যে তুর্কির ফ্লাইট, ওনারা আপনাকে টিকিট দিয়ে দিবে বাংলাদেশ থেকেই, বাংলাদেশ থেকে এখানে সব ধরনের টিকিট আপনাকে ওনারা বুঝিয়ে দিবে। কিন্তু বেশি হচ্ছে যদি আপনি সাইপ্রাসে যেতেন তাহলে বাংলাদেশ থেকে আপনি বোর্ডিং পাস নিয়ে যেতেন সাইপ্রাসের। একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা খেয়াল করবেন, আমি যেই দেশে যাব অবশ্যই আমি বাংলাদেশ থেকে তার বোর্ডিং পাস নিয়ে যাব, কিন্তু সেই জিনিসটা এজেন্টরা আপনাদেরকে দিবে না, কারণ তারা তো আপনাকে লিগ্যালভাবে সেখানে পাঠাচ্ছে না। সেক্ষেত্রে শুধু বাংলাদেশ থেকে আপনাকে একটা বোর্ডিং পাস আপনি পাবেন, সেটা মিডিল ইস্টের যে কোনো একটা দেশের। তারপর ওই দেশে যাওয়ার পরে ওইখান থেকে আপনাকে সেকেন্ড যে ওয়ে আছে সেখান থেকে আপনাকে আপনার বোর্ডিং পাস নিতে হবে। ধরেন আপনি আবুধাবি আসতেন, আবুধাবি থেকে আপনি তখন আপনাকে তুর্কির জন্য ফ্লাই করতে হবে, এবং সেখান থেকে আবুধাবি থেকে আপনাকে ওই দেশের বোর্ডিং পাস নিতে হবে। ওই দেশের বোর্ডিং পাস নেওয়ার জন্য ওইখানে আপনাকে ওই যে আপনার ব্যাগে যে আপনাকে বলে দিছিল যে ওই সার্টিফিকেটগুলোকে আপনি দেখাবেন না, তখন আপনাকে বলে দেবে যে ওই সার্টিফিকেটগুলো আপনি ওই ইয়াতে আপনি শু করেন, বোর্ডিং পাস নেওয়ার যেখানে ইয়াগুলো আছে ওইখানে আপনি ওদেরকে বলেন যে আমি সাইপ্রাস যাচ্ছি, আমাকে বোর্ডিং পাস দিন। তখন ওইখান থেকে মনে করেন যে আপনার একটু সমস্যা হবে, অনেক সময় ওনারা দিতে চায় না, আটকে রাখে 1 দিন 2 দিন, বা অনেক সময় অনেকে কথাবার্তা বলে, ভাগ্য ভালো হলে ইজিতে ওইখান থেকে ওনারা বোর্ডিং পাসগুলো দিয়ে দিই, কারণ ওনারা আসলে আমাদের বাংলাদেশিদের মতন এত মাস্টার ব্রেন নিয়ে ওরা চলে না। আমরা তো মনে করেন যে মানে শুধু কীভাবে মানুষকে প্রতারিত করতে পারি, কীভাবে বোকা বানাতে পারি সেই জিনিসগুলো খুব ভালো জানি, কিন্তু আসলে ওনারা এতটা ট্যালেন্টেড না। সত্যি কথা, ওনারা মনে করে যে আসলে মনে হয় যে বাংলাদেশ থেকে এই পেপারগুলোই দেখাই আসছে, কিন্তু ভিসা তো আসলে নাই। আমরা তো আসছি মূল মনে করেন যে বাংলাদেশ থেকে আপনাকে পাঠাই দিছে দুবাইয়ের ভিসা দিয়ে, কিন্তু ওনারা বুঝবে যে না আপনি বাংলাদেশ থেকে হয়তোবা এই সার্টিফিকেটগুলোই দেখাই আসছেন, তারপরে ওনারা আপনাদেরকে হয়তোবা দুবাইয়ের তুর্কির ভিসার জন্য তুর্কির বোর্ডিং পাস দিয়ে দিবে আপনাকে। তো যদি আপনি ভাগ্য ভালো বোর্ডিং পাস পেয়ে যান তাহলে মিডিল ইস্ট থেকে আপনি তুর্কিতে চলে গেলেন। তো তুর্কিতে যাওয়ার পরে আপনি ওইখানে আপনাকে ট্রানজিটের জন্য সাইপ্রাসের আপনি তো দুবাই থেকে ট্রানজিটের জন্য বোর্ডিং পাস পেয়ে যাবেন। তো তুর্কি যাওয়ার পরে আপনাকে ওইখান থেকে সাইপ্রাসের জন্য নেক্সট ফ্লাইট ধরতে হবে। তো ওইখানে আপনাকে একাই সব কিছু করতে হবে, ধরেন আপনি ইস্তাম্বুল বা আনকারা গেলেন, তো আনকারা যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের সাথে কিন্তু ওনারা সর্বদাই যোগাযোগ রাখবে, এই যে এজেন্টরা আছে না ওনাদের বাংলাদেশের, ওনারা আপনাদেরকে সর্বদাই যোগাযোগ রাখবে আপনার সাথে যে কই যাচ্ছেন, কী হচ্ছে না হচ্ছে, কারণ ওনারা আবার এই দিকটা খুব ভালো সব কিছু রাখে, কারণ ওনারা একজন পাঠাচ্ছে ইল্লিগাল ওয়েতে, তো ওরা আপনার যোগাযোগ রাখবে আপনার সাথে। তো আপনি ইস্তাম্বুল গেলেন বা আনকারা গেলেন, ওইখান থেকে আপনি নেক্সট ফ্লাইটে আপনাকে সাইপ্রাসে জন্য বলবে, তো আপনি এখান থেকে নেক্সট ফ্লাইটে চলে আসলেন, আর বোর্ডিং পাসটা আপনি দুবাই বা মিডল ইস্টে পেয়ে যাবেন। এখান থেকে 2টা ফ্লাইট করতে হবে আপনাকে এক্সট্রা, মানে বাংলাদেশ থেকে মিডল ইস্ট, মিডল ইস্ট থেকে তুর্কি ইস্তাম্বুল বা আনকারা, তারপর ওইখান থেকে তুর্কি সাইপ্রাস।
তো আপনি এখান থেকে চলে আসলেন, দুবাই থেকে যদি আপনি ট্রানজিট পেয়ে যান তাহলে আপনাকে আর ঝামেলা করতে হবে না, বোর্ডিং পাস পাওয়ার পরে আপনি ইজিতে আসতে পারবেন। তো ধরেন এখান থেকে আপনি তুর্কি থেকে, বড় তুর্কি থেকে আপনি চলে আসলেন সাইপ্রাসে, তো সাইপ্রাস আসার পরে এখানে দেখবেন যে ওনাদের আবার এদেশেও এজেন্ট রয়ে গেছে, এখানে তুর্কি সাইপ্রাসে ওনাদের অনেক এজেন্ট রয়ে গেছে, ওনারা এসে আপনাদেরকে ইয়ে করবে, রিসিভ করবে, রিসিভ করে আপনাদেরকে ওনাদের মতন করে যতটুকু পারে ওনারা আপনাদের সেবা যত্ন করবে আর কি। তো তারপরে এখানে কিছু জিনিস রয়ে গেছে, আপনারা দেখবেন যে আসার পরে যদি কেউ আসেন এইভাবে এজেন্টদের, মানে কী হবে আর কি, যদি আপনারা আসতে চান এই দালাল এজেন্টদের মাধ্যমে তাহলে আপনাকে যে বিষয়গুলো মানে ফেস করতে হবে সেটাই বলতেছি। তো আপনি এখন তুর্কি সাইপ্রাসে আসেন, তারপরে আপনাকে কী করবে, আপনাকে যে কলেজ বা আসলেন যে কলেজে বা ইউনিভার্সিটিতে, তো ওইখান থেকে আপনাকে নিয়ে যাবে ওই কলেজে। তো কলেজে নিয়ে যাওয়ার পরে আপনাকে পাসপোর্টটা আর এয়ারপোর্ট থেকে পাসপোর্টটা নিয়ে যাবে, পাসপোর্টটা নিয়ে আপনাকে ওইখানে কলেজে আপনাকে রেজিস্ট্রেশন করাবে। রেজিস্ট্রেশন করানোর পরে আপনাকে, সরি একটা কথা বলতে ভুলে গেছি, যে আপনি যখন ভিসা না, কিন্তু আপনি তুর্কি সাইপ্রাসে আসার সময় এয়ারপোর্ট থেকে আপনাকে ওরা 3 মাসের জন্য একটা ভিসা দিয়ে দেবে, ভার্চুয়াল একটা ভিসা আপনাকে পাসপোর্টে জাস্ট শুধু লিখে দেবে 3 মাসের জন্য, ওইটা দিয়ে আপনি 3 মাস বৈধতা থাকতে পারবেন এই দেশে তুর্কি সাইপ্রাসে। 3 মাস পরে আপনি যদি নতুন করে ভিসা নিতে না পারেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবে। তো কলেজ থেকে আপনি রেজিস্ট্রেশন ওরা আপনার করে দেবে, কারণ সেটা আপনাদের এই দেশের এজেন্টরা করাই দেবে, কারণ ওনারা একই লিঙ্ক বাংলাদেশ টু একদম তুর্কি সাইপ্রাস পর্যন্ত পুরাটাই। তো এখানে রেজিস্ট্রেশন করানোর পরে কলেজের যাবতীয় কাজকর্ম কমপ্লিট, তারপর আপনাকে ওনারা পাসপোর্ট দিয়ে দেবে, ওনারা তারপর থেকে আপনাকে আর কোনো ধরনের সুযোগ সুবিধা আপনাদের সাথে রাখবে না, ওনারা যোগাযোগ রাখবে না, সুযোগ সুবিধা ওনারা দিবে না। তখন যদি আপনার বাংলাদেশ থেকে ওনাদের সাথে কন্ট্রাক্ট হয় যে আপনি ওনারা আপনাকে ইউরোপ সাইপ্রাসে নেবেন, তাহলে ওনারা কী করে এখান থেকে আপনাকে, আপনি কিন্তু তখন কিন্তু তুর্কি সাইপ্রাসে আপনি আসেন, কিন্তু তখন আপনাকে কী করবে ওইখান থেকে আপনাকে বর্ডার ক্রস করে ওনাকে, ওনারা আপনাদেরকে তুর্কি সাইপ্রাসে নিয়ে আসবে। ওইখানে পাকিস্তানি বিভিন্ন এজেন্ট আছে যারা এসব অবৈধ কাজগুলো করে সাধারণত কলেজের এবং এই বর্ডার ক্রসের কাজগুলো, ওনারা আপনাকে রাতের বেলা অন্ধকারে এই বর্ডার ক্রস করে আপনাকে এই গ্রিক সাইপ্রাসে বা ইউরোপ সাইপ্রাসে আপনাদেরকে নিয়ে আসবেন। এটা আসলে সত্যি অনেকটাই মনে করেন যে একটা মানে লাইফ রিস্ক নেওয়ার মতন কাজ, ওই বর্ডার ক্রসের সময় যদি আপনাকে ধরে তাহলে হয়তো আপনার অনেক ধরনের কঠিন শাস্তি হতে পারে এবং রিটার্ন আপনি দেশও ব্যাক যেতে পারেন, এমনকি 10 থেকে 15 বছরের জেল পর্যন্ত আপনার হতে পারে। তাহলে আবার বুঝুন যে আপনি কতটুকু রিস্ক নিয়ে আপনি ইউরোপে আসতেছেন, তারপর যদি ইউরোপে আপনি এদিকে চলে আসেন তাহলে তো আপনি এখানে সারা জীবন আপনাকে মনে করেন যে ইল্লিগে অবৈধভাবে এখানে থাকতে হবে ইউরোপে। তো ডিসিশন এখন আপনার হাতে, আপনি কি এজেন্টদের মাধ্যমে এইভাবে অবৈধ জীবনযাপন করবেন নাকি সঠিক ওয়েতে আপনি ইউরোপে।